नमस्कार बंधुरा, आमार चैनल रियल सोविनेर आरो एक नतून पर्वे सकल के आमी स्वागत जानाच्छी। आज तोमादेर संगे शेयर करब पनिर काली मिर्च अथवा ब्लैक पेपर पनिर एक रेसिपी। खूब चटजल्दी मात्र 10-12 मिनिटर मध्य रेसिपिटी तुम्हारा करे फेलते पारबे कोनो रकम झमेला छाड़ाई। और रुटी परोटा फ्राइड राइस पोलाओ साथे किन्तु दुर्दान्त जाबे। तो चलो आज ये रेसिपिटी देखे नेवा जाक। पनिर काली मिर्च बनानोर जन्य आमी किछु उपकरण नियेछि, सेगुलो देखिये दिच्छि। एखाने नियेछि 200 ग्रामेर मतन पनिर, आर नियेछि 1 टेबिल स्पूनेर मतन एखाने आदा रसुन बाटा। एखाने एकटा मीडियम साइजेर पेंयाज आर दुटो काँचा लंकाके आमी पेस्ट करे नियेछि, झालटा जे जार स्वाद अनुयायी एड करबे। आर नियेछि 1 टेबिल स्पूनेर मतन बाटार। एखाने 5-6 काजू और 1 टेबिल स्पूनर मतन चारमगज आमी किछुक्षण जले भिजिए पेस्ट करे नियेछि। और बाकी उपकरणगुलो आमी रान्ना करते करते तोमादेरके देखिए देब। एखन गैसे एकटा कड़ाई बसिए दिए एखाने 2 टेबिल स्पूनर मतन आमी सादा तेल निये तेलटाके खूब भालो करे गरम करे नियेछि। दिए दिच्छि 1 टीस्पूनर मतन नून, 1/4 टुकरोगुलोके एखाने आमी समस्त दिए दिलाम। এবার পনিরটাকে আমাদেরকে দুপিট থেকে লাইট ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। পনিরটা আমাদের লাইট ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার পনিরগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতে যে পরিমাণ তেল বেঁচে রয়েছে তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন বাটার। ফোড়নে দিচ্ছি 1/2 ইঞ্চ দারচিনি, 3টে এলাচ দিয়েছি মুখ ফাটিয়ে আর 2টো লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। 5 সেকেন্ডের মতন ফোড়নটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটাও। স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এখন 2 মিনিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি হাতের তালুতে ঘষে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব, লো ফ্লেমেই করছি আমি। এখন মশলাটা প্রায় কষে এসেছে। এবার আমি এখানে বেটে রাখা কাজু আর চারমগজের পেস্টটাও দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিয়ে মশলাটাকে আমাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। তবে মাঝখানে মাঝে মাঝে নাড়িয়ে অবশ্যই দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন চিনি। ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি 1 টিস্পুনের মতন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এখন মশলাটা খুব ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 1 কাপের মতন জল অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমাদেরকে রান্নাটা করে নিতে হবে। এখন গ্রেভিটা ফুটে গেছে, তো এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে সমস্ত পনিরটাই এখানে দিয়ে দেব। এখন সমস্ত পনিরগুলোই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এখন 3-4 মিনিট হয়ে গেছে, আমাদের এখানে কালি মিরচ পনির বা পনির কালি মিরচ একেবারেই রেডি। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে সার্ভ করে দেবো। তোমরা দেখতে পেলে কত সহজভাবে এবং কত তাড়াতাড়ি এই রেসিপিটি আমি বানিয়ে ফেললাম। তোমরাও এইভাবে রেসিপিটিকে অবশ্য বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এটা কীরকম লেগেছে খেতে। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।